দর্শক মন্ডলী, আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম রেল স্টেশনে। আপনারা জানেন আজ সুবর্ণা এক্সপ্রেস সম্পূর্ণ নতুনভাবে চালু হতে যাচ্ছে। এই ইন্দোনেশিয়ান র্যাকগুলো সম্পূর্ণ নতুন ইনকা র্যাক সংযোজন করা হবে। এই সুবর্ণা এক্সপ্রেস নতুনভাবে চালু হওয়াতে দীর্ঘ 14 বছরের যে অবসান, অর্থাৎ সাদা র্যাকগুলো, সেটা আজকে থেকে আর থাকবে না। অল্প কিছুক্ষণের মধ্যে এই চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে। আমি প্রথম যাত্রী হিসাবে এই ট্রেনে আজকে থাকবো এবং চলুন আমরা এই ট্রেনটি সম্পূর্ণ ঘুরে দেখি। সুবর্ণ এক্সপ্রেস সম্পূর্ণ নতুন ভাবে নতুন বগি সংযোজন করা হলো। এই বগিগুলো ইন্দোনেশিয়া থেকে ইনকা র্যাক সংযোজন করা হলো। এই নতুন সুবর্ণার কারণে দীর্ঘ 14 বছরের যে অবসান, সেটা হতে গেল। অর্থাৎ আজ থেকে 14 বছর সাদা যে র্যাকগুলো, ওই র্যাকগুলোর অবসান, চাইনিজ যে র্যাকগুলো, সেটা আর থাকছে না। আমি প্রথম যাত্রী হিসেবে যাচ্ছি, আশা করি সুবর্ণাতে আমরা যে সার্ভিস আশা করি সেটা পাবো। আপনারা জানেন চট্টগ্রাম এবং ঢাকা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলে আমাদের ভিআইপি যাত্রীরা যাতায়াত করে থাকে। আমি রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই ট্রেনটি সম্পূর্ণ যেভাবে স্ট্যান্ডার্ড আছে সেভাবে যেন কর্তৃপক্ষ আরও ভালোভাবে রাখে। Thank you.